চট্টগ্রামের চন্দনাইশে গাছবাড়িয়া সরকারি কলেজে একজন সহযোগী অধ্যাপককে মারধরের ঘটনা ঘটেছে। বাগবিতণ্ডার জেরে অধ্যক্ষের কক্ষে ঢুকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক ডক্টর কে এম আতিকুর রহমানকে খিল ঘুষি লাথি মেরে আহত করার অভিযোগ উঠেছে মোহাম্মদ সাফাতুন্নূর নামে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় কলেজ ক্যাম্পাসে উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন কলেজ কর্তৃপক্ষ চন্দনাইশ থানা পুলিশ। বৃহস্পতিবার 16 মে সকাল 11টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সাফাতুন্নূর কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এবং কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের ছাত্র বলে জানা গেছে। সকালে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সেমিনার কক্ষে ফরম পূরণের কাজ করছিলেন ওই বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর কে এম আতিকুর রহমান। ঠিক ওই সময়ে সেমিনার কক্ষে উপস্থিত হন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছাত্রলীগ নেতা সাফাতুন্নূর। এ সময় সেমিনার কক্ষে থাকা একটি নষ্ট ফ্যান দেখিয়ে ঠিক করানোর কথা বলেন। ডক্টর কে এম আতিকুর রহমান ফ্যানটি নতুন করে লাগানো হবে বলে জবাব দেন। এতে ক্ষিপ্ত হয়ে জানালার পর্দার ফাইপ খুলে ফ্যানে আঘাত করলে অফিস সহায়ক প্রযুক্ত পালের মাথায় সজোরে লাগে। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে অধ্যক্ষের কক্ষে নেন উপস্থিত অন্যান্য শিক্ষকরা। তাদের পিছু পিছু ঝড়ের বেগে ছুটে আসেন ছাত্রলীগ নেতা সাফাতুন্নূর। সেখানে উপাধ্যক্ষ ডক্টর সুব্রত বরণ বড়ুয়া, বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ আব্দুল খালেক সহ অন্যান্য সব শিক্ষকরা উপস্থিত ছিলেন। তাদের সঙ্গেও তর্কে জড়িয়ে পড়েন ওই ছাত্রলীগ নেতা। এক পর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই ডক্টর কে এম আতিকুর রহমানকে অশ্রাব্য গালিগালাজ সহ কিল ঘুষি মারতে থাকলে তিনি আহত হন। এরই মধ্যে আহত সেমিনার সহকারী প্রযুক্ত পালকে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় কর্তব্যরত চিকিৎসকরা। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ আব্দুল খালেক। তিনি বলেন, আমাদের সবা আহ্বান করা হয়েছে, এ ধরনের ঘটনা মেনে নেওয়ার মতো নয়, আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আমরা কর্মসূচি ডাক দেব। গাছবাড়িয়া সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর রণজিৎ কুমার দত্তও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে অভিযুক্ত ছাত্রলীগ নেতা মোহাম্মদ সাফাতুন্নূরের সাথে মুঠোফোনে গণমাধ্যম কর্মীরা যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা অস্বীকার করেন। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ওসি ওবায়দুল ইসলাম সাংবাদিকদের বলেন, ঘটনাস্থলে গিয়ে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি, অধ্যক্ষ ও শিক্ষকদের সাথে কথা বলেছি, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হয়েছে।